আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নিজেকে এতদিন কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড মনে করতেন, ময়ূরাক্ষীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের পরে তার সেই ভুল ভেঙে গেছে। কথাগুলির বক্তা আর কেউ নন, এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। একই সঙ্গে টেলিভিশন এবং বড় পর্দা যিনি শাসন করে চলেছেন। প্রসেনজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন প্রায় 15 বছর বাদে। তার কাজের প্রতি ডেডিকেশন দেখে চমকে গিয়েছেন ইন্দ্রাণী। কিভাবে একজন মানুষ শুধু বছর নয় এতগুলো জেনারেশন ধরে নিজেকে এক জায়গায় ধরে রাখতে পারেন। এর আগে একসঙ্গে 14টি ছবিতে কাজ করেছেন ইন্দ্রাণী এবং প্রসেনজিৎ। 1993 মন্দিরা থেকে 2002 বরকনে, তখন এক অন্য প্রসেনজিৎ। দুটি পাতা থেকে অমর সঙ্গী, যে প্রসেনজিতের জন্ম দিয়েছিল। চিরদিনই তুমি যে আমার তখনও বাজছে দর্শকের রেডিওতে। এরপর 15টা বছর, মাঝের এই সময়টাতে নিজেকে ভেঙে চুড়ে আবার নতুন করে গড়লেন ইন্দ্রাণীর বুম্বাদা। কারণ সময় বদলেছে, বদল হয়েছে মানুষের রুচির। 19 এপ্রিল, দোসর, উৎসব, চোখের বালি, নৌকাডুবি, আরবান দর্শক আস্তে আস্তে চিনতে শুরু করলেন ছোট্ট জিজ্ঞাসার সেই ডেবিউট্যান্টকে। প্রসেনজিৎ অনুভব করলেন বাঁধতে হবে নিজেকে, দর্শকের রুচির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে ছিটকে যেতে হবে ট্র্যাক থেকে, যেমন প্রায় ছিটকে গেছেন তার একসময় সতীর্থরা। তাই করলেন প্রসেনজিৎ, ভাঙলেন নিজেকে, গেলেন গভীর থেকে আরও গভীরে। আর সেই প্রসেনজিৎকে দেখেই চমক লেগেছে ইন্দ্রাণীর, যেই প্রসেনজিৎকে জন্ম দিয়েছে অটোগ্রাফ। কারণ মিস্টার ইন্ডাস্ট্রি জানেন নিজেকে এমন একজন করে তুলেছেন যে এই প্রজন্মের নায়কদের কাছেও সব থেকে বড় চ্যালেঞ্জ তিনি। কি কি তার ইউএসপি ইন্দ্রাণী কি জানতে পারলেন? বোধ হয় না, কারণ সেই জীবন কাঠি হাতে এসে গেলে তো যে কোনো কেই বলতে পারত আই এম দ্য ইন্ডাস্ট্রি। কথাটা তো খুব সহজ নয়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।